সাকিবের টেস্ট কেরিয়ার মিরপুরে শেষ হচ্ছে নাকি কানপুরে শেষ হচ্ছে সেটি নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন চলছে এবং এটিকে নিয়ে দুইটা গ্রুপ তৈরি হয়েছে যারা সাকিব হেটার্স তারা বলছেন যে কানপুরের হোক সেটাই খুব ভালো তাকে বাংলাদেশে যেন ফিরে আসতে না হয় বা ফিরে আসতে না পারে যেহেতু তার নামে মামলা আছে মামলা দেশে আসলে তাকে অ্যারেস্ট করা হবে জেল জুলুম হবে তার চেয়ে ভালো কানপুরের হোক এটাই ভালো আবার যারা সাকিব ভক্ত বিশেষ করে বাংলাদেশের সাকিব হেটার্সের চেয়ে সাকিব ভক্তই বেশি তারা চাচ্ছেন যেন সাকিবের শেষ চেষ্টা বাংলাদেশের মিরপুরের মাটিতেই হয় তো এগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সো প্রিয় দর্শক আমি মোহাম্মদ বশর হোসেন আসি আসসালামু আলাইকুম এবং ভিন্ন ধর্ম মতাবলম্বী যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম সাকিব হাসানের টেস্ট কেরিয়ারটা কোথায় গিয়ে থামবে বা কোথায় শেষ হতে চাচ্ছে দেখুন এই বিষয়টি নিয়ে গতকাল কিন্তু প্রেস কনফারেন্স করেছিল আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সে কিন্তু এটা কনফার্ম করে দিয়েছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন তিনি সেটা বলেছেন দেখুন সাকিবের এখানে দুইটা ক্যারিয়ার হয়েছে বা দুইটা সাকিব কেন্দ্রিক সে আলোচনা করেছে একটা হচ্ছে ক্রিকেটার সাকিব আর একটা হচ্ছে রাজনৈতিক সাকিব এখন ক্রিকেটার সাকিব সে তার ক্যারিয়ারে অনেক কিছু বাংলাদেশকে উপহার দিয়েছে সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না এবং কেউ অস্বীকার করবেও না আর ক্রিকেটার সাকিবকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা এই আইন মন্ত্রণালয় অথবা মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যারা আছে তারা যদি নিরাপত্তা দেয় তবে ব্যক্তি সাকিব যে কিনা পলিটিক্যাল সাকিব সেটাকে কিন্তু কোনোভাবেই তারা নিরাপত্তা দিতে পারবে না আপনি দেখুন সজীব ভাইয়া আসিফ মাহমুদ সজীব ভাইয়া এসে বলেছেন দেখুন আমার সাথে নিরাপত্তা বাহিনী আছে বা চার পাঁচটা গার্নম্যান থাকে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে তারা আমাকে প্রোটেক্ট করে কিন্তু এই কয়জন মানে এই প্রোটেক্টর দিয়ে বা এই মানুষ দিয়ে কিন্তু আমাকে প্রোটেক্ট করা সম্পূর্ণভাবে সবসময় সেফ হবে না কারণ জনরসের মুখে কিন্তু এই গুটি কয়েকজন মানুষ কিছুই না তো ঠিক সেরকমই সাকিব আল হাসানকে যদি ক্রিকেটার হিসেবে তারা নিরাপত্তা দেয় কিন্তু পলিটিক্যাল সাকিব হাসানকে তারা কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না কারণ সেখানে অনেক মানুষের ক্ষোভ বা রাগ অভিমান জমে থাকে তো সবাই যদি অতর্কিতভাবে সাকিবের উপরে হামলা করে তো সেখানে কিন্তু দেশে কিছু করণীয় থাকবে না তিনি সাকিবকে আরও বলেছেন তিনি পলিটিক্যাল সাকিবকে বা সাকিব সম্পর্কে তার ক্রিকেট খেলাকে তিনি খেলতে চান কি না চান সেটা সম্পর্কে ক্লিয়ার করা বা এরকম একটা মন্তব্য করেছেন ঠিক যেমন মাসাবি তার এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চললো সেখানে তিনি ছাত্রদের সাথে সম্পৃক্ত হতে পারেনি বা ছাত্রদের সাথে তিনি দাঁড়াতে পারেনি পাশে দাঁড়াতে পারেনি সেটি নিয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন বা পাবলিকের মাঝে কোনো গণমাধ্যমের সামনে ক্লিয়ার করেছেন তিনি বলেছেন যে তার হৃদয় পুরো ছিল অন্তর ছিল তিনি চাচ্ছিলেন মন থেকে তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কিন্তু তিনি সেটা পারেননি দলের প্রেসারের কারণে বা দলের চাপের কারণে তারপরও তার ফ্যামিলি থেকে তার সন্তান কিন্তু তার মেয়ে সে সে কিন্তু ওই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেখানে কিন্তু তারা বাধা দেয়নি তারা বরংচ তার মাস্টারবির যে ওয়াইফ সেও বাধা দেয়নি এবং মার্শ্রবিস বাধা দেনি তারা তাদেরকে সমর্থন করেছেন কিন্তু পলিটিক্যাল মার্শ্রাবি সে কিন্তু সেখানে যে তাদেরকে সমর্থন দিতে পারেনি ঠিক এভাবেও মাসরাফি মাসরাফিকে অনুকরণ করে বা মাশরাফির উদাহরণ টেনে আসেফ মাহমুসিব ভুইয়া সে কিন্তু এটা বলেছিলেন তো সাকিবকে ওই বিষয়টি নিয়ে ক্লিয়ার করতে হবে যদি সাকিব সেটা ক্লিয়ার করতে পারে তাহলে অবশ্যই সাকিবের একটা সুযোগ থাকবে খেলার জন্যে আরেকটা বিষয় যেহেতু সাকিবের নামে মামলাটা হয়েছে তো সাকিবকে বাংলাদেশে এসে সেই মামলাটা ফেস করে প্রমাণ করতে হবে যে সেই নির্দোষ তিনি বলেছেন যে সাকিব যদি প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে সে নির্দোষ তাহলে এই মামলা থেকে তাকে তার নাম প্রত্যাহার করে দেওয়া হবে তো সেটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তো সেটা কিন্তু একটা সাকিবের প্রতি একটা গ্রিন সিগনাল এখন সাকিবের কনফার্ম করতে হবে যে সাকিব কি চায় সে যদি এগুলো বিষয় কনফার্ম করতে পারে পাবলিকের সামনে যে তিনি আসলেই তার হৃদয়ে পুড়ে ছিল বা তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন সেগুলো বিষয়ে যদি সে কনফার্ম করতে পারে তাহলে কিন্তু সাকিবের জন্য একটা গ্রিন সিগনাল থাকছে তো সাধারণ পাবলিকের সামনে সাকিবকেই কনফার্ম করতে হবে যে সে আসলে খেলতে চান কি না চান আর আমরাও বিশ্বাস করি যেহেতু এই মামলাটা হয়েছে পলিটিক্যাল মামলা সেটা একটু সম্পূর্ণ মিথ্যা মামলা তো সাকিবকে এটা এসে দেশে ফেস করা সাকিবের জন্য খুব সহজ হবে যদি সে চান একান্তভাবে যে আমি খেলতে চাই জনমানুষের সামনে আমি আমি দুঃখ প্রকাশ করছি অথবা জনমানুষকে আমি জানাতে চাচ্ছি যে এই আন্দোলনে আমি সম্পৃক্ত প্রক্ষ মানে প্রত্যক্ষভাবে থাকতে পারি কিন্তু পরোক্ষভাবে ছিলাম অথবা সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারিনি কিন্তু আমি ভিতরে ভিতরে এই আন্দোলনকে সমর্থন করেছি এরকম যদি সে একটা সাক্ষাৎকার দিতে পারে বা গণমাধ্যমে এরকম যদি একটা সে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তাহলে কিন্তু জিনিসটা তার জন্য অনেক সুবিধা হবে এখন সাকিবেরই এটা ডিসাইড করতে হবে যে তিনি আসলে মিরপুরে এসে খেলতে চান কি না চান অথবা বাংলাদেশের সম্মুখে বাং বাংলাদেশের সবার সামনে থেকে তিনি বিদায় নিতে চান কি না চান সেগুলো কিন্তু সাকিবকেই ডিসাইড করতে হবে তো আমি যেহেতু আইন মন্ত্রণালয় এবং যুবকীয় মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন তাদের মাধ্যমে যেহেতু এরকম তার প্রতি একটা সুনজর বা গ্রিন সিগন্যাল আছে তো অবশ্যই সাকিবকে এই সুযোগটা নিয়ে দেশে এসে আইনিভাবে মোকাবেলা করে সাকিবকে এটা ফেস করে তাকে প্রমাণ করা উচিত যে সে সে নির্দোষ এবং সে বাংলাদেশ থেকে বিদায় নিতে চায় তো এখন দেখা যাক সাকিবের প্রতি আমরাও আমাদের আস্তে আস্তে যে আমরাও মনে করি সাকিব নির্দোষ তো সাকিবকে সাকিবকেই ক্লিয়ার করতে হবে সে কী করবে তো প্রিয় দর্শক জানিয়ে দিলাম সাকিব কেন্দ্রিক মানে লেটেস্ট আপডেট যে সাকিবকে সাকিবের কেরিয়ার কানপুরে শেষ হচ্ছে নাকি মিরপুরে শেষ হচ্ছে এখন সাকিবকে ডিসাইড করতে হবে যদি সে মিরপুরে তাদের কেরিয়ার বা তার কেরিয়ার শেষ করতে চায় তাহলে যেভাবে যুবকীয় মন্ত্রণালয় থেকে সিগন্যাল দেওয়া হয়েছে সেই সিগন্যাল মেনে যদি সাকিব আসতে পারে বা খেলতে চায় তাহলে কিন্তু সাকিবের জন্য হতে পারে মিরপুরই শেষ ঠেষ নাহলে কিন্তু সাকিবের জন্য ওই কানপুরই কিন্তু শেষ টেস্ট হতে চলছে তো জানিয়ে দিলাম সাকিব কেন্দ্রিক আপনাদের আপনাদের লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন থ্যাংস ফর ওয়াচিং